10 ডিসেম্বর ঘিরে বিএনপি সহিংসতা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে নোয়াখালীতে আওয়ামী লীগের সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। আর ঢাকায় তথ্যমন্ত্রী বলেন, মাঠ ফেলে রাস্তায় সমাবেশ করতে চাওয়ার পেছনে বিএনপির ভিন্ন কোনো মতলব রয়েছে। জুবায়ের সানির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সম্মেলনে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেন, বিএনপি দেশকে পিছনের দিকে নেওয়ার ষড়যন্ত্র করছে, ভবিষ্যতে তাদের পরিণতি হবে ভয়াবহ। আগামী দিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ও অপশক্তিকে মোকাবেলা করারও আহ্বান জানান তারা। বিএনপি এক নেতা, দুঃশীর্ষ নেতা, দুর্নীতিবাজ নেতা, যিনি অর্থ আত্মসাত, দুর্নীতি এবং হত্যা সহ অসংখ্য খুনের আসামি হিসাবে দণ্ডিত এবং পলাতক এবং এখনো অনেক মামলা বিচারাধীন, সেই বিএনপি শীর্ষ নেতা তারেক রহমান, উনি লন্ডনে বসে উনি ওখান থেকে বলছেন, টেক ব্যাক বাংলাদেশ, মানে বাংলাদেশকে পিছনে নিয়ে যাও। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলে কোনো বিভক্তি রাখা চলবে না, দলের স্বার্থে সবাইকে ক্ষমা করে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, আগুন লাঠি নিয়ে সমাবেশে আসতে চায় বিএনপি, সেজন্যই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় দলটি। সম্মেলন শেষে জেলার নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এদিকে রাজধানীর আগারগাঁও মাঠে ঢাকা মহানগর উত্তরা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 10 তারিখে বিএনপি জানমালের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে ভুল করবে। কিন্তু জানমালের ক্ষতি করবেন, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, রাস্তাঘাট বন্ধ করে দিবেন, কিংবা আমাদের দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি করবেন, সেটা সেটা চিন্তা করলে তারা ভুল করবেন। সেটা যদি চিন্তা করেন, তারা মনে করবেন তারা বোকার স্বর্গে বাস করে। এদিকে সচিবালয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান, বিজয় দিবস ও ইংরেজি নতুন বছর উদযাপনের নিরাপত্তা ইস্যুতে প্রতি বছরের মতোই আইনশৃঙ্খলা বাহিনীর রুটিন অভিযান চলছে, সমাবেশের জন্য মাঠের বিকল্প রাস্তা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ব্যস্ত রাস্তা যেখানে জনবসতি আছে, ব্যবসা বাণিজ্য আছে, সেটি কেন পছন্দ, সেটি হচ্ছে বড় প্রশ্ন। এটি পছন্দ সেই কারণে, প্রথমত সেখানে গাড়ি ঘোড়া প্রয়োজনে ভাঙচুর করা যাবে এবং 13-14-15 সালের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন দেওয়া যাবে প্রয়োজন পড়লে, সেটির জন্যই তারা এগুলো পছন্দ করে। মাঠের ময়দানে মাঠ বিকল্প হতে পারে, মাঠের ময়দানে তো রাস্তা বিকল্প হতে পারে না। তিনি বলেন, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকেই গ্রেপ্তার করা হচ্ছে। জুবায়ের সানি, নিউজ 24।